আজকের কুইজ, বলো তো আমি কে? ফার্স্ট ক্লু, 1926 সালে স্কটল্যান্ডের একটি ছোট্ট ল্যাবরেটরিতে আমার জন্ম। তারপর আস্তে আস্তে সারা বিশ্বে আমার খ্যাতি ছড়িয়ে পড়ে। তার কারণ বিপুলা বিশ্বজগতের নানা বৈচিত্র্য, তথ্য, শিক্ষা ও বিনোদন সব আমি নামক বাক্সে আজ বন্দি। চিনলি আমি কে? সেকেন্ড ক্লু, আমার নাম প্রাচীন গ্রিক শব্দ ট্যালে এবং লাতিন শব্দ ভিশিয়ন মিলিয়ে তৈরি হয়, আর যার বাংলা অর্থ করলে দাঁড়ায় শ্রুতীক্ষ্ণ। এবার বলো তো আমি কে? থার্ড ক্লু, তোমাদের কথায় কত অজানারে জানাইলে তুমি, কত ঘরে দিলে ঠাঁই, দূরকে করিলে নিকট বন্ধু, পরকে করিলে ভাই। আমি নাকি অন্যতম জনপ্রিয় গণমাধ্যম, তার কারণ দেখা ও শোনার সমন্বয়ে আমি তোমাদের মনকে খুব সহজেই আকৃষ্ট করি। যেমন বিনোদনে আমার বিকল্প নেই, পছন্দ অনুসারে বিনোদনের নানান সম্ভার আমার এই ইলেকট্রনিক্স বোকা বাক্সে। আবার যিনি খেলা দেখতে ভালোবাসেন, তিনি দূর দেশের খেলা সরাসরি উপভোগ করতে পারেন আমার পর্দায়। আবার যিনি খবর দেখতে ভালোবাসেন বা চলচ্চিত্রপ্রেমী মানুষ, নিজ নিজ পছন্দের নানান অনুষ্ঠান দেখতে পান আমার পর্দায়। তাই আজকের দিনে আমি স্যাটেলাইটের মাধ্যমে প্রচারিত অনুষ্ঠানকে মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে পেরে ভীষণ খুশি। এবার নিশ্চয়ই চিনতে পারছ আমি কে? বলো তো আমি কে? ফোর্থ ক্লু, পৃথিবীব্যাপী গণযোগাযোগ রক্ষায় আমি এক অনন্য ভূমিকা পালন করছি, যার ফলশ্রুতিতে বিশ্ব পরিণত হয়েছে গ্লোবাল ভিলেজে। তাছাড়া বিশেষ করে যে সমস্ত নিরক্ষর মানুষ সংবাদপত্র পড়তে পারেন না, তারাও আজ আমার মাধ্যমে দেশ বিদেশে নানা ঘটনার সমস্ত দৃশ্য দেখতে পাচ্ছে আর হয়ে উঠছে তথ্য সচেতন। এবার চিনলে আমি কে? বলো তো আমি কে? ফিফথ ক্লু, মানুষ বিজ্ঞান মনস্ক না হলে তার প্রভাব দেশের উপর পড়ে। মানুষের মন থেকে কুসংস্কারের অভিশাপকে দূর করা সম্ভব নয়, এ ব্যাপারে আমার ভূমিকা অসীম। বিভিন্ন স্থানে কুসংস্কারের শিকারে পরিণত মানুষের দুর্গতির ছবি দেখিয়ে এবং যে কুসংস্কারের জন্য তার এই অবস্থা তার বৈজ্ঞানিক তাৎপর্য বুঝিয়ে মানুষকে সচেতন করতে আমি বিশিষ্ট ভূমিকা পালন করতে পারি। এছাড়াও পণপ্রথা, কুষ্ঠরোগ, পোলিও, করোনা ইত্যাদি বিষয় সম্পর্কে সচেতনতা গড়ে তোলার ক্ষেত্রেও আমার ভূমিকা অনস্বীকার্য। এবার নিশ্চয়ই চিনতে পারছ আমি কে? বলো তো আমি কে? সিক্সথ ক্লু, এত সবের পরেও বর্তমানে ছোটরা পরীক্ষায় একটু খারাপ রেজাল্ট করলেই বাবা মারা আঙুল তোলে আমার দিকে, কারণ আমিই নাকি তাদের মাথা চিবিয়ে খাচ্ছি। কিন্তু এটা বোঝা উচিত, আমার মধ্যে যখন ভালো অনুষ্ঠান হয় তখন ওনারা কি লোভ সামলাতে পারেন? তাই বাবা মাদের বলি, আমার খারাপ দিকের কথা না ভেবে একটু ভালো দিকের কথা ভাবো, কারণ আমার মাধ্যমেই ছোট থেকে বড় সবাই অনেক কিছুই
শিক্ষা লাভ করতে পারে। আর চ্যানেল ঘোরালে এই শেখার পরিধি অনেক বেড়ে যায়। এবার নিশ্চয়ই বলতে পারবে, আমি কে? বলো তো আমি কে? সেভেন্থ ক্লু, এখনো চিনতে পারলে না আমি কে? তবে শোনো, আমার সৃষ্টিকর্তা হলেন প্রখ্যাত ইঞ্জিনিয়ার ও বিজ্ঞানী জন লোগি বেয়ার্ড, যার জন্যই আমার পক্ষে দূরকে দৃশ্যমান করা সম্ভব হয়েছে। আর তাই তো আমার আর এক নাম দূরদর্শন। এবার নিশ্চয়ই চিনতে পারছ আমি কে? বলো তো আমি কে? আসলে আমি হলাম টিভি, অর্থাৎ টেলিভিশন। তাহলে দেখো, টিভি অর্থাৎ টেলিভিশন, এতক্ষণ ধরে তার সম্পর্কে এই সব কথাগুলো বলে গেল। সঠিক উত্তর হলো টিভি অর্থাৎ টেলিভিশন। নিবেদনে আমি সুজিত কুমার মণ্ডল। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টস বক্সে কমেন্ট করে জানাবেন, আর যদি কোথাও ভুল ত্রুটি থেকে থাকে সেটাও কমেন্টস বক্সে জানাবেন। সবশেষে এই ভিডিওটি লাইক এবং অন্যদেরকে শেয়ার করার জন্যে বিশেষভাবে অনুরোধ করছি। নমস্কার।